প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা সুরক্ষিত থাকব। আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তির একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু দৈনন্দিন জীবনে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিটি তোমরা ভালোভাবে খেয়াল করো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে যে টিভি দেখছে তাই না এই টিভি কি টিভি কিন্তু এক প্রকার প্রযুক্তি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে একটি দেখা যাচ্ছে যে একটি ঘরের ছবি তাই না ঘরের মধ্যে ফ্যান তারপর বাতি আছে না এগুলো বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক লাইট এসি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে টিভিতে অনলাইন ক্লাস করছে তাই না আবার এখানে কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা ঠিক বলেছো এটি একটি রান্নাঘরের ছবি তাই না এই রান্নাঘরে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে একটি কি গ্যাসের চুলা তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা এখানে দেখছি কড়াই পাতিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছবিগুলোতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রযুক্তি কি প্রযুক্তি হলো কোনো যন্ত্র বা কৌশল ব্যবহার করে প্রবেশ নিয়ন্ত্রণ বা কোনো কার্য সম্পাদন করা আমরা এই প্রথম ছবিতে দেখছি যে টিভি দেখছে টিভি কিন্তু বিনোদনের জন্য দেখা হয় অথবা কোনো খবর দেখার জন্য দেখা হয় তা না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো কিন্তু আমাদের একটি প্রযুক্তি আবার দ্বিতীয় ছবিতে আমরা দেখছি যে বৈদ্যুতিক পাখা তারপর বৈদ্যুতিক লাইট আবার এসি আছে এখানে এগুলোও কিন্তু এক ধরনের প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টিভি এবং এখানে আমরা দেখলাম যে গ্যাসের চুলা এগুলোও কিন্তু প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আজ আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ তোমরা ঠিক বলেছ আজ আমরা আলোচনা করবো দৈনন্দিন জীবনে প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখার সময় অবশ্যই বই খাতা কলম নিয়ে বসবে তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক আঁকো প্রযুক্তির ব্যবহার ব্যবহারের ক্ষেত্র ব্যবহৃত প্রযুক্তি এখানে আমরা বলেছি বাসস্থান খেলাধুলা বিনোদন চিকিৎসা এই বাসস্থানে আমরা কী রকম প্রযুক্তি ব্যবহার করি খেলাধুলায় কি কি প্রযুক্তি ব্যবহার করি বিনোদনের ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করি এবং চিকিৎসার ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করি এগুলো তোমরা তোমাদের ছকে লিখবে তোমরা একটু চিন্তা করো বাসস্থানে আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করি হ্যাঁ ঠিক বলেছ যেমন আমরা বৈদ্যুতিক পাখা ব্যবহার করি বৈদ্যুতিক বাতি ব্যবহার করি টিভি ব্যবহার করি তাই না এগুলো কিন্তু বাসাবাড়িতে ব্যবহৃত প্রযুক্তি অর্থাৎ এখানে আমরা বলতে পারি বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে এগুলো খেলাধুলায় কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা কিন্তু টিভিতে খেলা দেখি তাই না টিভিও কিন্তু এক প্রকার প্রযুক্তি ক্রিকেট ব্যাট বল এগুলো কিন্তু এক প্রকার প্রযুক্তি আবার বিনোদনের ক্ষেত্রে কি কী প্রযুক্তি ব্যবহার করো তোমরা হ্যাঁ তোমরা ঠিক বলেছ যেমন আমরা নাটক সিনেমা এগুলো কোথায় দেখি আমরা টিভিতে দেখি টিভিও এক প্রকার প্রযুক্তি আবার তোমরা গান বাজনা করো এখানে তবলা হারমোনিয়াম গিটার এগুলো কিন্তু এক প্রকার প্রযুক্তি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার ছুটির দিনগুলোতে তোমরা বাইরে ঘুরতে যাও তাই না বিভিন্ন শিশু পার্কে দেখবে নাগর দোলা থাকে এই নাগরদোলা কিন্তু এক প্রকার প্রযুক্তি আবার রোলার কোস্টার থাকে এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার চিকিৎসা ক্ষেত্রে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করি তোমরা একটু ভাবো হ্যাঁ তোমরা ঠিক বলেছ এই যে এক্স করা হয় মানুষের হার যদি ভেঙে যায় তাহলে এই হারের অবস্থান দেখবার জন্য কিন্তু এক্স রে ব্যবহার করা হয় এটিও কিন্তু এক প্রকার প্রযুক্তি আবার তোমার যদি জ্বর আসে বা কারো যদি জ্বর আসে কি দেওয়া হয় হ্যাঁ তোমরা ঠিক বলেছ থার্মোমিটার ব্যবহার করা হয় এই থার্মোমিটারও কিন্তু এক ধরনের প্রযুক্তি আবার পেশার মাপার জন্য এক প্রকার যন্ত্র ব্যবহার করা হয় এটিও কিন্তু এক ধরনের প্রযুক্তি তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি এটি একটি জ্বলন্ত বাল্ব এটি কি এটি একটি বৈদ্যুতিক আয়রন বৈদ্যুতিক পাখা টিভি তাই না এটি কি এটি কি তোমরা জানো হ্যাঁ এটি রেডিও মোবাইল ফোন আমরা সবাই জানি তাই না এটি কি এটি হচ্ছে কম্পিউটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বৈদ্যুতিক বাল বৈদ্যুতিক আয়রন বৈদ্যুতিক পাখা টিভি রেডিও মোবাইল ফোন কম্পিউটার এগুলো আমরা কোথায় ব্যবহার করি এগুলো আমরা বাসাবাড়িতে ব্যবহার করি তাই না এগুলো কি এগুলো হচ্ছে প্রযুক্তি এই প্রযুক্তিগুলো আমরা বাসস্থানে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরও কিছু ছবি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ এটি গ্যাসের চুলা গ্যাসের চুলায় রান্না করছে এগুলোও কিন্তু এক ধরনের প্রযুক্তি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি হ্যাঁ এটি রাইস কুকার তাই না এটি কি হ্যাঁ তোমরা ঠিক বলেছ এটি মাইক্রোওয়েভ ওভেন এটি কি এটি ফ্রিজ এগুলো আমরা কোথায় ব্যবহার করি এগুলো কিন্তু আমরা বাসা বাড়িতে ব্যবহার করি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো এক ধরনের প্রযুক্তি এই প্রযুক্তিগুলোর মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনকে কি করে দিয়েছে অনেক সহজ করে দিয়েছে অনেক আনন্দময় করে তুলেছে তাই না আমাদের জীবনকে আনন্দময় করবার জন্য কিন্তু এই প্রযুক্তিগুলো তৈরি এই প্রযুক্তিগুলো আমরা বাসস্থানে ব্যবহার করি অতএব আমরা বলতে পারি এগুলো হচ্ছে বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ ক্রিকেট খেলা দেখছো তাই না ক্রিকেট খেলা আমরা কোথায় দেখি আমরা টিভিতে দেখি বা তোমরা যে ক্রিকেট খেলো এই খেলার ক্ষেত্রে আমরা কী কী ব্যবহার করি যেমন ক্রিকেট বল ব্যাট স্ট্যাম্প তাই না এগুলো কি এগুলো হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে প্রযুক্তি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটি একটি ফুটবল তাই না ফুটবল কি তোমরা খেলো হ্যাঁ তোমরা খেলো তাই না এই ফুটবলও কিন্তু এক ধরনের প্রযুক্তি এটি কি এটি টেনিস র্যাকেট এটি জানো তোমরা কি এটি হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এটি ক্রিকেট বল তাই না ক্রিকেট ব্যাট জুতা স্ট্যাম তাই না হেলমেট আবার আর কি হকি ব্যাট তাই না এই যে ফুটবল তারপর টেনিস র্যাকেট ক্রিকেট বল ব্যাট জুতা এগুলো কি এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি তাই না এই প্রযুক্তিগুলো আমরা কি কাজে ব্যবহার করি এগুলো হচ্ছে খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তি তোমরা ক্রিকেট খেলা টিভিতে দেখো তাই না টিভিতে দেখবে কোনো ব্যাটসম্যান আউট হলো কি না এটা দেখবার জন্য বারবার রিপ্লে দেখায় এক্ষেত্রে কিন্তু ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয় অথবা একটা বিলবোর্ড থাকে এটাও কিন্তু এক ধরনের প্রযুক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকের মতো করে একটি ছক তোমরা তোমাদের খাতায় আঁকো বাসস্থান ও খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তি এখানে লিখবে তোমরা ব্যবহৃত প্রযুক্তি এবং ক্ষেত্র কোনগুলো যে বাসস্থানের ক্ষেত্রে আমরা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করি এবং খেলাধুলায় আমরা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করি তোমরা তোমাদের খাতায় ছকটি আঁকো হ্যাঁ তোমরা বাসস্থানের ক্ষেত্রে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করো তোমরা বলো যেমন টিভি আমরা বাসস্থানে টিভি ব্যবহার করি তাই না আর কি ব্যবহার করো রেডিও কি রেফ্রিজারেটার টেলিফোন আরও কি ব্যবহার করো তোমরা আরও কিন্তু অনেক কিছুই ব্যবহার করো তাই না রাইস কুকার ব্যবহার করো তারপর গ্যাসের চুলা ব্যবহার করি আমরা এগুলো কিন্তু তোমরা এখানে লিখবে খেলাধুলার ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন ফুটবল আর কি প্রযুক্তি ব্যবহার করা হয় টেনিস র্যাকেট ক্রিকেট ব্যাট বা বল পোশাক জুতা ইত্যাদি আরও কিন্তু অনেক প্রযুক্তি আমরা ব্যবহার করি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের বাষট্টি এবং তেষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো আমাদের জীবনে প্রযুক্তি বাসস্থানে প্রযুক্তি খেলাধুলায় প্রযুক্তি এ অংশটুকু পড়ো তোমাদের জন্য সময় দুই মিনিট ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পড়ার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম আমাদের জীবনে প্রযুক্তি বাসস্থানে কি কি প্রযুক্তি আমরা ব্যবহার করি প্রযুক্তি কি তা আমরা জানলাম যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ বা কোনো কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি আমরা দেখেছি বাসস্থানে কি কি প্রযুক্তি ব্যবহার করি বাসস্থানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি যেমন বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা টিভি ফ্রিজ তাই না বিছানাপত্র এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা দেখেছি খেলাধুলায় আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করি খেলাধুলার ক্ষেত্রে কি দেখেছি যেমন খেলাধুলার ক্ষেত্রে আমরা দেখেছি ফুটবল ক্রিকেট ব্যাট বল টেনিস ব্যাট তাই না টেনিস র্যাকেট আমরা কিন্তু এগুলো ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা বারবার বাড়িতে পড়বে এবার তোমাদের জন্য প্রশ্ন প্রযুক্তি কাকে বলে তোমরা বলো তো প্রযুক্তি কাকে বলে হ্যাঁ তোমরা ঠিক বলেছো আমরা কিন্তু আজ শিখেছি প্রযুক্তি কাকে বলে প্রযুক্তি হলো যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ বা কোনো কার্য সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তির পাঁচটি উদাহরণ দাও বাসস্থানে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করি আমরা কিন্তু আজ শিখেছি তাই না যেমন টিভি বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক আয়রন ফ্রিজ আরও কিন্তু অনেক প্রযুক্তি আমরা ব্যবহার করি এখানে তোমরা পাঁচটি প্রযুক্তির নাম লিখবে খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির তিনটি উদাহরণ দাও আমরা কিন্তু খেলাধুলায় অনেক প্রযুক্তির নাম শিখেছি তাই না তিনটি নাম বলো তোমরা যেমন ফুটবল হ্যাঁ ফুটবল আমরা একটি প্রযুক্তি খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তি ক্রিকেট বল বা ব্যাট এগুলোও কিন্তু খেলাধুলায় এক ধরনের প্রযুক্তি তাই না আর কি ব্যবহার করি আমরা হ্যাঁ তোমরা ঠিক বলেছ টেনিস র্যাকেট এটাও এক ধরনের প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে আমি আবার বলছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই বাড়ির কাজটির উত্তর তোমরা তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই কাজগুলো করে দেখাবে তোমরা ঘরে থাকবে করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা ঘরে থাকব সুরক্ষিত থাকব স্বাস্থ্যবিধি মেনে চল তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে